ব্যাক টু মাই চ্যানেল ম্যাগাজিনি পরিবারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে। তো চলো এখন কুটুস, তো আজকে কুটুসের হচ্ছে রেজাল্ট, তো কুটুস রেজাল্ট আনতে গেছে, তন্ময় খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর আমি এখন চলে এসেছি যথারীতি রান্নাঘরে, রান্নাঘরে কাজকর্ম করতে। তাহলে চলো দিনটাকে স্টার্ট করা যাক, দেখা যাক আজকে তোমাদের সঙ্গে আমি কী কী শেয়ার করি। তাহলে চলো ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, প্রথমে বলে রেখে প্লিজ ব্লগটা দেখার আগে একটা লাইক করো, কমেন্ট লাইক করো, আর দেখার পরে কমেন্ট করো, আর যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যাক। এই যে আজকে আমাদের পায়েস হয়েছে, সকালবেলা উঠে আগে পায়েস করেছি, সবে নামালাম, আর একটু ঘন করে করেছি কারণ বাবা হচ্ছে খিড়কির পায়েস ছাড়া খায় না, তো ঘনই করেছি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো পায়েস অনেকদিন পর আজকে পায়েস করলাম, মানে কালকে থেকে ভাবছিলাম পায়েস করবো পায়েস করবো, তো আজকে করলাম। আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি, পেঁপের তরকারি করবো আজকে, অনেকদিন পর পেঁপে আলুটা খাওয়াই হয় না। আর বাবা নারকেল কুড়িয়ে দিল, নারকেল দিয়ে পেঁপে আলু তরকারি করবো, কারণ তোমরা জানো যে আমরা নারকেল দিয়ে পেঁপে আলু তরকারি খাই, কিন্তু অনেকদিন খাওয়াই না, আজকে অনেকদিন পর করবো, দেখা যাক কেমন লাগে খেতে শীতকালের পেঁপে। এই যে কুটুসের আজকে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট আনতে গেছিল, ওদের তো রেজাল্ট বাচ্চাদের আবার সেরকমভাবে রেজাল্টের তো সেরকম কিছু নেই, ওই জাস্ট সব যা যা এক্সাম দিয়েছে সব ওটা সব কপি টপিগুলো পাঠিয়েছে, আর এই যে ওদের রেজাল্ট, এসব এ প্লাস এরকম করে লিখে দেয় আর কি, যেটা যেটা সাবজেক্ট সে অনুযায়ী। তো এই হচ্ছে রেজাল্ট, আর অনেক ধরনের ক্রাফট আছে, আর্ট অ্যান্ড ক্রাফট হ্যান ত্যান এগুলো অনেক কিছু আছে। তারপরে যে এক্সামের কপিগুলো পাঠিয়েছে খাতাগুলো, তো এই হচ্ছে রেজাল্ট। এখন হচ্ছে ও কেজি ক্লাসে গেল আর কি, নার্সারি থেকে। কি বাবা, হ্যাঁ এই যে অরণ্য ছবি আছে এখানে, পুরুষের ছবি আছে এখানে, গ্রুপ ফটো, দাঁড়া সবাইকে দেখাই গ্রুপ ফটো। হ্যাঁ এই যে অরণ্য, এই যে অরণ্য, এই যে অরণ্য ভোলাবালা মুখ করে দাঁড়িয়ে আছে, এই যে গ্রুপ ফটো ল্যামিনেশন করে পাঠিয়েছে। এই যে এত কিছু নিয়েছি, এই যে দুটো ঝোলানো টপ নিলাম, এই টপগুলো না অনেকদিন থেকে খুঁজছিলাম পাচ্ছিলাম না, মানে পাচ্ছিলাম দামটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। দুটো টপ আর দুটো পাপোশ নিয়েছি ঠাকুরগড়ের ওখানে, আর এই বড় কৌটোটা নিয়েছি, ট্যাম্পার কৌটোটা বড় আর কি, বড় সাইজের। এটার মধ্যে ময়দা রাখবো, ময়দার কৌটোটা নষ্ট হয়ে গেছে, আর এটা তো আমাদের ওপরের ঘরে ডাস্টবিনটা ভেঙে গেছে, তো ডাস্টবিনটা নিলাম। আর অনেক জিনিস পাওয়া যায় এই গাড়িগুলোতে, প্রচুর জিনিস পাওয়া যায় দরকারি জিনিস। হ্যাঁ আমাদের মিঠুরা নিয়ে এখন খাবার দেওয়া হচ্ছে, আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। দেখো এখানে একজন বাবার ছেলে ব্রাশ করছে, এখন বাজে 11:45, ঠিক আছে? তো 11:45টার সময় যদি ওরা ব্রাশ করে তার মানে একটু আগেই উঠেছে, তো আমার দেখে ভালো লাগছে, এই কারণে তোমাদেরকে দেখালাম যে আমাদের থেকেও লেট লতিফ কেউ আছে যে 11:12টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে। আমরা তো উঠতে উঠতে 8টা, কোনোদিন 8:30, কোনোদিন 9টা হয়ে যায় অফিস টফিস না থাকলে, কোনোদিন কোনোদিন আবার তার থেকেও দেরি হয়ে যায়, তো আমাদের থেকেও লেটে যে কেউ ওঠে এটা দেখে ভালো লাগছে। দেখো বাবার ছেলে এখন উঠে ব্রাশ করছে, এই পাশের গলিটাতেই হয়তো ওরা থাকে, ভাড়া এসছে নতুন, অনেক সুখে ব্রাশ করে প্রত্যেক দিন, দুজনে রাস্তা হাঁটে, হেঁটে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে। আর আমি কড়াই এই যে বসিয়ে দিয়েছি, এখন পেঁপেটা করবো। আজকে আমাদের শুধু জিনিস কেনাকাটি চলছে সকাল থেকে, এই যে এগুলো এখন ওঠাইনি, আমার এইটা গেল, চেয়ারগুলো না হেভি দেখতে, পুরো শক্ত পক্ত, আর আমাদের ওই চেয়ারটা না বেশ নড়বড় হয়ে গেছে, আর রংটা উঠে গেছে, তো ভাল লাগে না, তো এটা দেখতে ভাল লাগছে এখন, কিন্তু রাখবো কোথায়, জায়গার অভাব আমাদের, এখন কত যে দাম নেবে, একটার দাম কত বলতো 800 টাকা, আর জোড়া নিলে 1500 টাকা, সর্বনাশ করেছে। লাস্টে এই রাজকীয় চেয়ার একটা নেওয়া হলো 300 টাকা দিয়ে, দুটো চাইছিল 1500 টাকা, একটা নিলাম 300 টাকা দিয়ে বার্গেনিং করে করে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে, বসে আরাম, জানো বড় ছোট জায়গা তো বেশ ভালো লাগছে। কারণ কুটুস ভাঙবে কি না এটা এখন চিন্তা হচ্ছে, যে কুটুসকে এটা ভাঙতে পারবে কি ভাঙতে পারবে না, ওর যা অত্যাচার।
গুড় দাদা চলে এসেছে, সারা শীত এখন এই দাদা এই দাদারা আমরা গুড় খাবো। এত সুন্দর গুড় দেয় না, পিওর খেজুরের গুড়, গন্ধটাই এত সুন্দর লাগে। পিঠে পুলে খাওয়াতে এই গুড়টা খুব ভাল লাগে। কুটুস কে আমার বাটি করে দিয়েছে খাওয়ার জন্য। এদিকে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, আর শুধু হাঁড়িটা মাজবো। এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকটা মুছবো। মুছে নিলে রান্নাঘরের কাজ শেষ, তারপরে কুটুসকে স্নান করাবো। এখন আমি চলে এসেছি বড় বাজারে এসেছি। তোমরা পুরনো বন্ধুরা জানো যে আমি বড় বাজারে আসি একটু কাজে, তো কিছু জিনিস নেওয়ার ছিল কিছুটা নিয়েছি, আর এখন আসছি এসেছি আমি মানে জামা কাপড়ের যেখানে আর কি বাজার আর কি, সেই বাজারটা এসেছি যেখান থেকে আমার ব্যবসার জন্য কিছু জামা কাপড় যা নিয়ে আমি নাইটি শাড়ি এগুলো নেবো, নিয়ে তারপর যাবো। আর এত ভিড় এখানে কথা বলা যায় না, চলো আগে জিনিস টিনিসগুলো নিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এখন বাজে 7:30, এই সবেমাত্র বাড়িতে ঢুকলাম। বাবা হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। জিনিস টিনিস নিয়ে এই যে ব্যাগ ভর্তি এগুলো সব টেনে হিঁচড়ে নিয়ে আসলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, গিয়ে কোনো একটুও দাঁড়াইনি, ফটাফট জিনিসগুলো নিয়েছি আর চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। আর কি ভিড় কি ভিড়, তোমাদেরকে কি বলবো, পা ফেলার জায়গা নেই। এমনিতেই তো বড় বাজারে পা ফেলার জায়গা থাকে না, তারপরে কোনো একটা মানে মেন মেন যে দিনের আগে, যেমন যে নিউ ইয়ার আসছে, ক্রিসমাস আসছে, তার আগে এই পুজো এইসবের আগে এত ভিড় হয় যে বলার কথা না। তাও যে আমি যে একা একা গিয়ে রাস্তা চিনে গিয়ে সে দোকানটা চিনতে পেরেছি, এবং গিয়ে যে জিনিসপত্র নিয়ে একা একা আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক মানে আমি ভাবতেই পারিনি যে আমি পারবো, কারণ তন্ময় ছাড়াতে কোনোদিন যায়নি, এই প্রথম গেলাম। যাই হোক, সবকিছুই একা একা নিয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে আমার কাছে মানে আসল কথা। মানে নিজের প্রতি একটা গর্ব ফিল হচ্ছে আজকে, আমি একা একা গেছি বড় বাজার, তাও আবার আবার একা একা মাল নিয়ে চলে এলাম, ভাবা যাচ্ছে না। এই যে দুষ্টু কুটুসকে দেখে নাও একটু, বলে আমার রেজাল্ট বেরিয়েছে, বলো বলে দাও। হ্যাঁ, বলে আমি নতুন ক্লাসে উঠেছি। হ্যাঁ, বলে আমাকে ভালো করে ভালো করে বলে দাও, বলে আমাকে আমাকে সবাই সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আমি যেন ভালো করে পড়াশোনা করি, পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে চলো আজকে রাত্রিবেলা আর কিছু রান্না করবো না, কারণ এখন আর রান্না করতে ভালো লাগছে না, মানে পুরো বডিটা ছেড়ে দিয়েছে। তন্ময়কে বললাম কিছু খাওয়ার নিয়ে আসবো, হয় চাউমিন নিয়ে আসবে নাহলে মোগলাই নিয়ে আসবে, আর কুটুসের জন্য ভাত করবো। তাহলে চলো আর ব্লগটা বড় করছি না, ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি প্রত্যেক দিনের মতো তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন। তাহলে চলো নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা করো, টাটা করো, টাটা।